বন্ধুরা, কেউ যদি খারাপ কাজ করে তাকে সবাই বলে নরকে যাবি। আর তারা নরকে যাওয়ার পরেও যখন শোধরায় না, তখন জম রাস্তাতে ধমক দিয়ে বলে শালা তোরা ভিখারিস্থানে যাবি। আর এর ফলে ঘটনাটা ঘটে উল্টো। ভিখারিস্থানীরা নরকে যাওয়ার ভয় ছেড়েই দেয়, কেননা তারা নিজেও জানে তারা যেরকম জীবন ভিখারিস্থানে কাটাচ্ছে, তারপর নরকে এদের জন্য কোনো বিশেষ সারপ্রাইজ থাকবে না। দেখুন, ভিখারিস্থান নিয়ে যখন আমি কোনো ভিডিও বানাতে যাই, তখন আমার এই পুরনো জাঙ্গিয়ার কথা মনে পড়ে, যে জাঙ্গিয়া 3 বছর ব্যবহার করার পর এই চালনির থেকেও বেশি ফুটো হয়েছে, এক একটা সুতো আলাদা হয়ে গেছে। আর ঠিক তখনই আমি ভাবি, এই বেচারাকে দিয়ে আর কি করব। বরবাদ ভিখারিস্থানের উপরেও আমি যখন কোনো জোক বানাতে যাই, তখন আমার ওই চালনি জাঙ্গিয়ার কথা মনে পড়ে। আমি ভাবি, এই নির্লজ্জের কি আর কোনোভাবে লজ্জা দেওয়া যায়? তো আজকের এপিসোডে ভিখারিস্থানকে ভিক্ষায় আমরা লজ্জা গিফট করব। বন্ধুরা দেখুন, ভিখারিস্থান তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিক থেকেই ভিখারি। আর এখন যেরকম জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে বলা যায় পুরো দেশে শ্রীলঙ্কা লেগে গেছে। আর ওখানকার জিনিসের দাম বললে আপনাদের যে কটা ফুটো আছে সব ফুটো দিয়েই ধোয়া বেরোবে। রমজানের এই মাসে 500 টাকা ডজন কলা বিক্রি হচ্ছে, মানে 40 টাকায় 1 পিস কলা। এ তো লেটেস্ট নিউজ হয়। আঙুর 1600 টাকা কেজি, 1 ডজন ডিম 250 টাকা, 1 কেজি পেঁয়াজ 150 টাকা, আর 20 কেজি আটার বস্তা 2500 টাকা। বাপরে, মানে যত দামে পিএসএল এর প্লেয়ার বিক্রি হচ্ছে, তার থেকে বেশি দামে আটার বস্তা বিক্রি হচ্ছে। ক্যারে ভিকমঙ্গিয়া, ভিখারিস্থানে মূল্যের গ্রাফ এতটাই উপরে উঠেছে যে সেই গ্রাফের সিঁড়িবে শাহবাজ শরীফ মাউন্ট এভারেস্টের নিজের জাঙ্গিয়া শুকিয়ে এসেছে। কিন্তু একটা সত্যি, জাঙ্গিয়াটা যদি নিলাম না হয়ে থাকে। আচ্ছা, ধার নেওয়ার পর টাকা ফেরত দেওয়ার যে ট্র্যাক রেকর্ড, এটা ভিখারিস্থানের এতটাই খারাপ হয়ে গেছে, এতটাই খারাপ হয়ে গেছে, এতটাই খারাপ হয়েছে যে পার্সোনাল লোন দেওয়া বৌদি সাইবার শরীফের ফোন তোলা বন্ধ করে দিয়েছে। শাহবাজ শরীফের ইমেজ এতটাই খারাপ হয়েছে যে যদি কোনো ওয়ার্ল্ড লিডারকে ফোন করে, তাহলে সে হ্যালো পরে বলে, আগে বলে, দেখ ভাই, টাকা তো তোকে 1 টাকাও দেবো না, অন্য কোনো কাজ থাকলে বল। আর মজার ঘটনা হলো, শাহবাজ শরীফের কাছে অন্য কোনো কাজ থাকেই না, তো সে ভালোর ভালো ফোনটাও কেটে দেয়। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। ভিখারিস্থানের ঋণের অবস্থা এরকম যে ভিখারিস্থানের উপরে 100 আরব ডলারের ঋণ আছে, আর যার মধ্যে একে প্রতি বছর 20 আরব ডলার ফেরত দিতে হবে। কিন্তু অবস্থা এরকম যে সেই ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য একে কেউ ঋণ দিচ্ছে না। ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা ভরা, ভাল লাগে না কথা। আর আগের বছর ভারতের তরফ থেকে ভুল করে ভিখারিস্থানে একটি মিসাইল চলে যায়। অন্য কোনো দেশ হলে এর অভিযোগ করত, এমনকি ভারতের সাথে যুদ্ধও করে নিত, কিন্তু ভিখারিস্থান চুচাও করেনি, আর চুপচাপ ওই মিসাইলের লোহা ভাঙাড়ি এলাকে বেচে পাপড় খেয়ে নেয়। আর এই দেখে মোদিজি ভিখারিস্থানে জুতো ছুড়ে মারে, সেটা দেখে শাহবাজ শরীফ বলে, সাহস থাকলে আর একটা মেরে দেখাও। আর মোদিজি আর একটা ছুড়ে মারে। এরপর শাহবাজ শরীফ 2টো জুতো বাজারে বেচে 1/2 কেজি পেঁয়াজ নিয়ে আসে। কিন্তু এটাও সত্যি যে ভিখারিস্থান শুরু থেকেই ভিখারি ছিল না। 60-এর দশকে ভিখারিস্থানের পার ক্যাপিটা ইনকাম ভারতের থেকেও বেশি ছিল। ভিখারিস্থান আর ভারতের আর 2021 আসতে আসতে জিডিপির পার্থক্য দাঁড়ায় আইপিএল আর পিএসএল এর ইনকামের মতো। ভারত হয়ে ওঠে দুনিয়ার সব থেকে বড় অর্থব্যবস্থার মধ্যে একটি, আর ভিখারিস্থান দুনিয়ার সবচেয়ে বড় অনর্থ ব্যবস্থার মধ্যে একটি। ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার 600 আরব ডলারের আশেপাশে, আর ভিখারিস্থানের 2 টাকা 20 পয়সা আর 100 গ্রাম ধনে পাতা। ১৯৬০ পর্যন্ত ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার ভিখারিস্থানের থেকে 2 গুণ ছিল, আর আজ 200 গুণ। এটা সত্যি, স্বাধীনতার পর 2টো দেশই কৃষি প্রধান রূপে শুরু হয়েছিল। 80-এর দশক পর্যন্ত 2টো দেশেরই ইকোনমি বৃদ্ধি পায়নি, কিন্তু এখান থেকেই ব্রেকআপ হওয়া ভালোবাসার মতো 2টো দেশের রাস্তা আলাদা হয়ে যায়। দেখতে দেখতে ভারত আইটি ও ম্যানুফ্যাকচার সেক্টরে হাব হয়ে ওঠে, আর সেখানে ভিখারিস্থান লাদেনের মতো লোকের মামাবাড়ি হয়ে ওঠে। আমরা পুরো দুনিয়াতে কি না কি দিয়েছি, মাইক্রোসফট, টুইটার, গুগলের মতো বড় বড় কোম্পানি সিও দিয়েছি, আর সেখানে ভিখারিস্থান কি দিয়েছে? লাস্কারি তাইবা, হিজবুল মুজাহিদিন, জয়শ ই মোহাম্মদের মতো সমাজসেবী সংগঠনের কর্মীদের দিয়েছে। এর ফলে কি হলো, ঋণ দেওয়া তো দূরে থাক, এখন রাস্তায় এদেরকে কেউ সাইড দিতে রাজি হয় না।
কিন্তু আমার আপনার ভারতীয় হওয়ার জন্য একটা দায়িত্ব আছে যে আমরা ভিকারিস্তানকে কিছু দিই। দেখুন আমি তো রোজই দিই, আপনারাও কমেন্ট বক্সে 2 কেজি খিস্তি দিয়ে যাবেন। ইতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস, কিতনে শানদার বিচার রাখতে হ্যায় জি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন।